हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। आशा करी अपनारा प्रत्येके खूब भालो आछेन। तो आज के बनाबो साउथ इंडियन स्टाइल आलू फुलकपिर तरकारी। और आमी भाबलाम जे आमी जखन बानाच्छी तो आपनादेर साथेओ शेयर करा जाक। ताहले चलुन आर बेशी कथा ना बाड़िए पुरो रेसिपिटा देखे नेया जाक। तो ये रान्नाटा बनानोर जोन्नो प्रथमे आमी आलू और फुलकपिके डुमो डुमो करे केटे जले एकटु भापिए नियेछि। আর একটা কথা বলে রাখি, সেটা হলো এই সাউথ ইন্ডিয়ান স্টাইল আলু ফুলকপির তরকারি কিন্তু আমার চ্যানেলে একেবারেই নতুন। তো আপনারা স্কিপ না করে একটু দেখার চেষ্টা করবেন, আশা করব ভালো লাগবে। তো আলু আর ফুলকপিটাকে আমি প্রথমে একটা স্ট্রেনারে করে ছেঁকে নিলাম। এবার আমি একটা কড়ায় তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব কারি পাতা আর টমেটো। এই কারি পাতাগুলো একেবারেই আমাদের গাছের ফ্রেশ, দেখতেই পাচ্ছেন। তো এটাকে জলে ভালো করে ধুয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো তারপর প্রথমে তেলের মধ্যে কারি পাতাগুলোকে আমি ভেজে নেব। কারি পাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি দুটো টমেটো ইউজ করেছি। তারপর দিয়ে দেব অল্প একটু গ্রেট করে রাখা আদা, আর এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেসও অ্যাড করব। তার মধ্যে আছে হলুদ গুঁড়ো আর নুন। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেবো হাফ সেদ্ধ করে রাখা ফুলকপি আর আলুটা। আর তারপর এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো টক দই। আমি এখানে মোটামুটি হাফ কাপ মতো টক দই ইউজ করেছি। আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এটা কিন্তু নিরামিষ দিনে খুব ভালো একটা আইটেম। যারা ভাবেন যে নিরামিষ দিনে কি তরকারি করব, তো তারা কিন্তু এটা একবার ট্রাই করে দেখতেই পারেন। আর এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। আর আমি যেহেতু দই অ্যাড করেছি, এই মুহূর্তে কোনো রকম জল অ্যাড করব না। তো এটাকে কষিয়ে নিয়ে চাপা দিয়ে দু মিনিট মতো হতে দেব। মোটামুটি দু মিনিট মতো রান্নাটা করার পর আমি যখন ঢাকনাটা খুললাম, এত সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে কারি পাতার যে স্মেলটা, সেটা পুরো স্প্রেড হয়ে গেছে রান্নাঘরে। তো এবার দেখতেই পাচ্ছেন সব মশলাটা ফুলকপির সাথে খুব ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ জল, আর তারপর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ চিনি। দিয়ে এটাকে চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করলেই একদম কিন্তু আমাদের সাউথ ইন্ডিয়ান স্টাইল আলু ফুলকপির তরকারি রেডি হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ ধরে আমাদের চ্যানেলটি দেখার জন্য, আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।